আমি অসুস্থ অর্থে ইংরেজিতে প্রায়শই আমরা যে বাক্যগুলো বলি সেগুলি হলো আই অ্যাম নট ওয়েল, আই অ্যাম আনওয়েল, আই অ্যাম ইল, আই অ্যাম সিক। এই বাক্যগুলোর পরিবর্তে আমরা আরও কতগুলো বাক্য ব্যবহার করে আমরা আমাদের অসুস্থতার কথা অন্যকে জানাতে পারি। যেমন ধরো ব্রিটিশ ইংলিশে ইনফর্মালি একটি বাক্য বলা হয় আই অ্যাম আ বিট রাফ টুডে, আমি আজ কিছুটা অসুস্থ। আই ফিল লাউজি, আমি অসুস্থতা অনুভব করছি। দুপুরের আহারের পর আমি অসুস্থতা অনুভব করেছিলাম, আই ফেল্ট লাউজি আফটার লাঞ্চ। ফর্মালি আমি অসুস্থ অর্থে আমরা ইনডিসপোজড কথাটা ব্যবহার করতে পারি, আই অ্যাম ইনডিসপোজড। ওয়েন সামওয়ান ইজ ইনডিসপোজড হি ইজ আনএবল টু ডু সামথিং ডিউ টু হিজ ইলনেস। আই অ্যাম আউট অফ সর্টস, আমি স্লাইটলি অসুস্থ, আই অ্যাম স্লাইটলি আনওয়েল। এটা বোঝাবার জন্য আমরা আউট অফ সর্টস কথাটাও ব্যবহার করতে পারি। আন্ডার দ্য ওয়েদার কথাটির অর্থ হল অসুস্থ, এইটা ব্যবহার করেও আমরা কিন্তু সেন্টেন্সটাকে বলতে পারি আই অ্যাম আ বিট আন্ডার দ্য ওয়েদার। সে এই সপ্তাহ ধরে কিছুটা অসুস্থতা অনুভব করছে, শি হ্যাজ বিন ফিলিং আ বিট আন্ডার দ্য ওয়েদার দিস উইক। অথবা খুব সংক্ষেপে আমি অসুস্থ অর্থে নট ডুইং গ্রেট কথাটাও ব্যবহার করতে পারি।